ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা সয়েল স্ট্রাকচার নিয়ে কথা বলব সয়েল স্ট্রাকচার বলতে আসলে সয়েলের জিওমেট্রিকে বোঝানো হয়েছে সয়েল পার্টিক্যালগুলোর জিওমেট্রি কীরকম আর এই সয়েলের স্ট্রাকচারটা ডিপেন্ড করবে কিছু ফ্যাক্টরের ওপরে সয়েল পার্টিকলগুলোর সাইজ শেপ সেখানে মিনারেল কম্পন্ড কম্পোজিশন কেমন অথবা সেখানে সয়েল ওয়াটার কতটুকু প্রেজেন্ট থাকবে তার উপরে ডিপেন্ড করবে সয়েল স্ট্রাকচার তো আমরা যদি বড় পরিসরে চিন্তা করি যে সয়েল পার্টিকল এই সয়েল পার্টিক্যালগুলোকে আমরা আসলে দুইটা মেইন ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারি একটা হলো তোমাদের কোর্স গ্রিন সয়েল আর একটা হলো তোমাদের ফাইন গ্রেন সয়েল তো কোর্স গ্রেন সয়েল বলতে আসলে স্যান্ডিস সয়েল সেগুলোকে আমরা বোঝাবো বা তো সেখানে প্রেজেন্ট থাকবে আর ফাইন গ্রেন বলতে আমরা আসলে ক্লে সয়েলকে বোঝাবো তো এখানে যদি আমি কোর্সগ্রীন সয়েল বলি কোর্স গ্রেইন সয়েল মেইনলি দুইটা ভাগে বিভক্ত একটাকে বলছে আমরা সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার আর একটা হলো হানিকম স্ট্রাকচার আর যদি ফাইন গ্রেইন সয়েলের কথা বলি তাহলে তাদের ভিতরে তিন ধরনের স্ট্রাকচার প্রেজেন্টেড থাকতে পারে যেমন ফ্লোকোলেন্ট স্ট্রাকচার ডিসপার্সড আর একটা হতো প্যাকেট অফ পেড তো এই পাঁচ রকম আসলে তাহলে দুইটা ব্রড ক্যাটাগরিতে আমরা ভাগ করে ফেললাম কোর্স গ্রেন্ড আর ফাইন গ্রেন্ড কোর্স গ্রেন্টের মধ্যে দু রকম সিঙ্গেল গ্রেন্ড আর একটা হলো কম স্ট্রাকচার আর ফাইন গ্রেন্টের মধ্যে স্ট্রাকচার স্ট্রাকচার আর একটা প্যাকেট অর এই টোটাল পাঁচ রকম এই ব্যাপারগুলোই আমরা আসলে এই চ্যাপ্টারে দেখব তো তোমরা বুঝতেই পারো বা জানো কোর্স গ্রেন বলতে আসলে বা তার তাদের ভিতরে কোনো অ্যাট্রাকশন নাই বা এরকম কিছু নাই অর্থাৎ তাদের ভেতরে কোনো কোহেশন নাই আর যদি ফাইন কথা বলি তাহলে ফাইন সয়েলের মধ্যে আসলে কোহেশন থাকে তাদের ভিতরে একটু পানি চলে সেখানে অ্যাট্রাকশন কাজ করবে তো এই জন্য স্যান্ডিস অয়েলকে আমরা বলবো কোহেশন লেস অয়েল আর ফাইন গ্রেন্স সয়েল বা ক্লেস অয়েলকে বলবো আমরা কোহেসিভস অয়েল যদি বলি যে প্রথমেই যদি বলি আমরা যে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার তো সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচারের মধ্যে ব্যাপারটা আসলে দুরকম সিঙ্গেল গ্রেইন বলতে তোমরা যদি অনেকগুলো মার্বেল চিন্তা করো যে একটার উপর আরেকটা মার্বেল সাজানো আছে তো সেটাকে বলবো আমরা সিঙ্গেল গ্রেইন এই ছবিটা দেখলে আরও ক্লিয়ার হবে যে একটার উপর আরেকটা মার্বেল এখানে যদি থাকে তো এগুলোকে বলবো আমরা সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার এখন প্রথম ছবিতে তোমরা যদি দেখো এখানে এই স্ট্রাকচারে প্রথম স্ট্রাকচারে কিন্তু সয়েলটা যথেষ্ট ভয়েড আছে এখানে সয়েলের ভেতরে কেননা একটার উপর একটা অর্থাৎ ইন্টারমিডিয়েট যে পোরগুলো ছিল পোর স্পেসটা কিন্তু একটু বেশি অপরদিকে তোমরা যদি ডান ডানপাশের যদি ফিগারটা দেখো তো ডান পাশের ফিগারে এখানে কিন্তু দুইটার উপরে একটা করে আছে একটা করে সয়েল পার্টিকেল আছে তো প্রথমটাতে আসলে সয়েলটা একদম লুজ কন্ডিশনে আছে আর সেকেন্ড যে স্ট্রাকচার যদি বলি আমরা এখানে ডেন্স স্ট্রাকচার আছে এখানে সয়েল পার্টিকগুলোর মধ্যে আসলে থ্রি ডি চিন্তা করতে হবে টু ডি চিন্তা করলে হবে না তোমরা যদি এখানে দেখো এখানে টু ডি দেখানো আছে টু ডি একটা ছবি দেখানো আছে যেটা লুজ আর সেকেন্ড ছবিটা আসলে এখানে আমি নিজেই ক্লিয়ার না সেকেন্ড ছবিটা এখান এখানে আমার আসলে পছন্দ হয় নাই বা বোঝানোর মতো না যদি আমি লুজ সয়েল বলি তাহলে প্রথম ছবিকে বোঝাবো আর যদি আমি ডেন্স প্যাক বলি বা ডেন্স সয়েল বলি তাহলে কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচারকে বোঝাবো তোমরা যদি পিপটিতে দেখো পিপটিতে তো ব্যাপারটা আরও একটু ক্লিয়ার আছে তোমরা যদি এই ফিগারটা খেয়াল করো তাহলে প্রথম ফিগারে দেখো প্রথম যে ফিগারটা এখানে সয়েলটা অনেক ভয়েড স্পেস দখল করে আছে তো তার মানে এখানে ভয়েড দৃশ্য অনেক বেশি থাকবে খেয়াল করে দেখো এখনো এখানে ভয়েড স্পেস বা ভয়েড রেশিও তোমার হলো জিরো পয়েন্ট নাইন ওয়ান অর্থাৎ ই আর এখানে যদি এই স্ট্রাকচারটা দেখো যে দুইটার উপর একটা বা এই ধরনের করে যদি থাকে তাহলে এখানে কিন্তু ভয়েট কম দেখা যাচ্ছে যে এখানে ভয়েট কম থাকবে এখানে ভয়েড দৃশ্য দেখো জিরো পয়েন্ট থ্রি ফাইভ তো এখানে জিরো পয়েন্ট নাইন ওয়ান কীভাবে আসলো এই ভয়েড রেশিওটা কীভাবে আসছে সেটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের বইয়ে এখানে যেতে হবে দেখো এখানে এ একটা সয়েল গ্রেন সেটার সারাউন্ডিং যে টোট স্পেসটা আছে সেটা ধরে নিলাম এই স্কোয়ার যেটা আছে এই স্কোয়ারটা এখানে একটা সয়েল গ্রেন আছে একদম ফুল একটা সয়েল গ্রেন এবং তার আশেপাশে কিছু ভয়েড স্পেস আছে প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা সয়েল গ্রেনের আশেপাশে এই ঘটনা তো আমি যেখানে একটা এলিমেন্ট নিয়ে যদি চিন্তা করি এখানে তাহলে তার ডায়ামিটার যদি ডি হয় ধরলাম এই গ্রেন সেইটি চিন্তা করো কিন্তু এখানে একটা সার্কেল চিন্তা না করে একটা তোমরা একটা স্পেয়ার চিন্তা করো অর্থাৎ একটা গোলক চিন্তা করো আর এখানে একটা স্কোয়ার চিন্তা না করে এখানে একটা কিউব চিন্তা করো তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে তাহলে আমরা প্রথম ছবিটার জন্য আমরা ভয়ের রেশিও কিভাবে ক্যালকুলেট করতে পারি আমরা জানি ভয়েড রেশিও ভয়েড ই ইকুয়ালস টু কি জানি আমরা যে সলিডের রেসপেক্টে কি পরিমাণ ভয়েড ভলিউম আছে তো আমরা জানি আমি যদি টোটাল ভলিউম থেকে যদি আমরা সলিডের ভলিউমটা মাইনাস করে ফেলি তাহলেই তো আমরা ভয়েডের ভলিউমটা পাচ্ছি এই ব্যাপারটা তো তাহলে আমরা যদি এই ফিগারটা দেখি এখানে টোটাল ভলিউম টোটাল ভলিউম এই স্কোয়ারটার ভলিউম এই স্কোয়ারটার ভলিউম কী হবে এই স্কোয়ারটার ভলিউম হবে আসলে ডি কিউব সেটা আমরা বুঝতেই বা এ কিউব আমরা ছোটোবেলায় যেটা পড়ে আসছি যে এখানে এই যে ঘনকটা আছে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য ডি তাহলে আয়তন হবে ডি কিউব আর আমরা কী মাইনাস করবো আমরা মাইনাস করবো সলিডের ভলিউমটা আমরা মাইনাস করব সলিডের ভলিউম এখানে কত হবে এই যে সয়েল গ্রেনটা সয়েল গ্রেনের ডায়ামিটার এখানে আমাদের ডি যদি হয় তাহলে আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব সো সেখান থেকে যদি একটু সিমপ্লিফাই করো যদি ডায়ামিটারের মাধ্যমে লেখো তাহলে পাই ডি কিউব বাই সিক্স এখানে আসবে তাহলে ডি কিউবটা হলো আমাদের টোটাল স্পেস আর হলো টোটাল স্পেস ভলিউম আর এখানে ওই স্পেয়ারের যে ভলিউমটা বা গোলকের যে ভলিউমটা সেটা হলো পাই ডি কিউব বাই সিক্স তাহলে ভি মাইনাস ভি এস আর নিচে কিন্তু ভি এস ভলিউম অফ সলিড সেটাও পাই ডি কিউব বাই সিক্স তো আমরা যদি এখানে সিমপ্লিফাই করি বা একটু কাজ করে ফেলি তাহলে এখানে আসবে জিরো পয়েন্ট নাইন ওয়ান একইভাবে যদি আমরা আমরা যদি এখানে পরবর্তী স্ট্রাকচারের জন্য যদি আমরা দেখি বা জিওমেট্রিক হিসাব করি যে একটা সয়েল ব্রেনের রেসপেক্টে সেখানে কতটুকু ভয়েড আছে তো সেখানে আসলে আসবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই ভয়েড রেশিওটা তো এই ব্যাপারটা তোমরা সিঙ্গেল গ্রেন স্ট্রাকচারে তোমরা মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা তো সিঙ্গেল গ্রেন স্ট্রাকচারটা আসলে যদি দেখো তাহলে এখানে ভয়েরটা কিন্তু একটু বেশি থাকবে আর এখানে ভয়েরটা একটু কম থাকবে এই ব্যাপারটা আর যদি আমরা বাস্তবে চিন্তা করি যদি আমরা একদমই বাস্তবে চিন্তা করি তাহলে বাস্তবে তো সয়েল গ্রেনগুলো এরকম একদম গোল গোলকের মতো হবে না তো সেই ক্ষেত্রে তার ভিতরে কিছু ছোট ছোট পার্টিকেল থাকবে কিছু বড়ো পার্টিকেল থাকবে সেই ছোটো পার্টিকেলগুলো ওই বড়ো পার্টিকেলগুলোর মধ্যে যে স্পেসগুলো থাকবে সেখানকার ভলিউমগুলো সে অকুপাই করে ফেলবে এ কারণে তখন ডেন্সিটি হয়তো বা মানে তখন হয়তো বা ভয়ের রেশিওটা তুলনামূলকভাবে কমে যাবে যখন ওই ছোটো স্পেসগুলো ওই ছোট পার্টিকেলগুলো দখল করে ফেলবে এই ব্যাপারটাই আসলে এরপরে যদি যাই তো কোর্স গ্রিন সয়েলের সেকেন্ড যেটা সেটা হলো হানিকম্ব স্ট্রাকচার তো হানিকম্ব স্ট্রাকচারটা দেখো তোমরা যদি খেয়াল করো পুরাতন দালানগুলো রাজকীয় দালানগুলোতে তোমার দরজার উপরের স্ট্রাকচার যেটা থাকতো সেটা হলো তোমাদের আর্চ সেটাকে বলা হয় আর্চ স্ট্রাকচার তো ওই আর্চের মতো কিন্তু ব্যাপারটা তো এরকম ছোট ছোট এই সিল পার্টিকল ফাইন স্যান্ড বা সিল পার্টিকলগুলো এরকম আর্চের মতো অবস্থা ক্রিয়েট করবে এবং ভেতরে বিশাল পরিমাণে একটা ভয়ের থাকবে তার মানে বোঝাই যাচ্ছে হানিকম স্ট্রাকচার যদি হয় তাহলে সেখানে অনেক বেশি ভয়ের থাকবে ভয়েট রেশিওটা বাড়বে কিন্তু যদি খেয়াল করো আমি যদি এই ধরনের সয়েলের উপরে লোড দিই লোড দিলে কিন্তু সমস্যা আছে অল্প সে নিতে পারবে কিন্তু হঠাৎ করে একটা শকিং লোড যদি আসে যদি আটকোয়াক আসে অথবা যদি একটা ইম্প্যাক্ট ফোর্স আসে অথবা একটু বেশি পরিমাণে স্ট্যাটিক লোডই আসে সেই ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা ইজিলি কলাপস করবে তো এটাই হলো ব্যাপার এরপর যদি দেখি আমরা তাহলে কোহেসিভ সয়েল যদি বলি তো কোহেসিভ সয়েলের মধ্যে আসলে তিন ধরনের স্ট্রাকচার আছে তো তিন ধরনের মধ্যে এখানে প্রথম স্ট্রাকচারটা হলো ডিসপার্সড স্ট্রাকচার এটা তখনই হবে যখন আমরা সয়েল পার্টিকল ক্লে পার্টিকেলগুলোকে আমরা পানির সাথে মিক্স করব তখন পানির সাথে মিক্স করার কারণে তখন তাদের ভেতরে তারা সেম চার্জ তার মানে তারা একে অপরকে বিকর্ষণ করবে তো যখন বিকর্ষণ করবে তখন তারা একসাথে আসতে পারবে না তখন তারা ধীরে ধীরে আস্তে আস্তে সেটেল হবে একটার উপর আরেকটা সেটেল হবে তো তখন সেটেল হওয়ার ফর্মটা মোটামুটি এরকম প্যারালাল একটা ফর্ম তাদের ভেতরে চলে আসবে সেকেন্ড ফিগারটা যদি দেখো এটা ফ্লোকোলেন্ট স্ট্রাকচার ফ্লোকোলেন্ট স্ট্রাকচার তখনই হবে যখন আমরা সয়েলকে ওয়াটারের সাথে মিক্স করলাম এবং তারা সাসপেনশনে আছে তারা একে একটা অন্যদিকে ছুটতেছে যদি এরকম হয় তো তখন হঠাৎ করেই তারা একটার সাথে আর একটা লেগে যেতে পারে কখন লেগে যাবে কিভাবে লেগে যাবে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই প্রথম ফিগারটা যদি আমরা দেখি তাহলে এই ধরনের ক্ষেত্রে সয়েলের পার্টিকলগুলো এই যে এজগুলো আছে এই এজগুলো থাকে সাধারণত আমাদের পজিটিভলি চার্জ আর এই যে ফেসগুলো থাকবে এই ফেসগুলো থাকবে আমাদের নেগেটিভলি চার্জ তখন দুইটা পার্টিকেল যখন সাসপেনশনে থাকাকালীন কাছাকাছি আসবে তাদের গতির কারণে তখন এই নেগেটিভ চার্জের সাথে এই পজিটিভ চার্জ কি হয়ে যাবে অ্যাট্রাক্ট করবে তো তখন এই পার্টিকলটা অন্য আরেকটা পার্টিকলকে আকর্ষণ করবে এবং তারা একসাথে লেগে যাবে এরকম তারা সাসপেনশনে থাকাকালীন যখন একটা অন্যকে অ্যাট্রাক্ট করবে একটা অন্যটাকে সেটা আবার আরেকটাকে এরকম যখন একে অন্যকে অ্যাট্রাক্ট করবে তখন ঠিক এই ধরনের একটা স্ট্রাকচার চলে আসবে তো ফেস টু এজ যে কানেকশনটা যে কন্ট্যাক্টটা যে বন্ডিংটা সেটা আসলে এই ধরনের হবে এবং এক একটা ফ্লক তৈরি করবে এগুলোকে বলা হয় ফ্লক এ কারণে এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলতেছি ফ্লকুলেন্ট স্ট্রাকচার এবং সেখানে প্রচুর পরিমাণে ভয়েড স্পেস থাকবে এখন যদি ফ্রেশ ওয়াটার না হয়ে যদি সল্ট ওয়াটার হয় তার মানে কি সেখানে যদি আমরা ক্লেস ওয়ালকে পানির সাথে মিক্স করি তার মানে সেখানে সল্ট চলে আসবে আর সল্ট যখন চলে আসবে তখন যেটা হবে এই যে লেয়ারগুলো এই ডাবল লেয়ারটা আমাদের এই যে পজিটিভলি চার্জ এই যে ডাবল লেয়ার আমরা বলতেছি এখানে নেগেটিভ আর এখানে কি পজিটিভ আবার ঠিক একই রকম ফেসের ঠিক ওই পাশেও নেগেটিভ আবার ওইদিকে কী থাকবে পজিটিভ থাকবে তো এগুলোকে বলবো আমরা ডাবল লেয়ার এই ডাবল লেয়ারগুলো ধীরে ধীরে কী হবে ধীরে ধীরে ওই সল্ট চলে আসার কারণে তাদের বিকর্ষণ যে ক্ষমতাটা একটা পার্টিকেল অন্য আরেকটা পার্টিকেলকে যে বিকর্ষণ করার ক্ষমতা সেটা কমে যাবে আর তখন কমে যাওয়ার কারণে কিছুটা ফেস টু এজ কানেকশন হবে আবার একদম ফেস টু ফেস কানেকশন এরকম হয়ে যেতে পারে একটার উপর আরেকটা চলে আসতে পারে তো সল্ট চলে আসার কারণে এই ঘটনাটা ঘটবে তো এটাও ফ্লক পোলেন্ট স্ট্রাকচার এই এটাও আসলে ফ্লক পোলেন্ট স্ট্রাকচার এটা ফ্রেশ ওয়াটারে আর এটা হলো সল্ট ওয়াটারে আর এরপরেও আরেক ধরনের স্ট্রাকচার আছে যদি ক্লে গুলো খুবই ছোট হয় যদি খুবই ছোট হয় তখন ক্লে পার্টিকলগুলো একটা আরেকটার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে এরকম ছোট একটা ডোমেইন তৈরি করবে এই ছোট্ট একটা ডোমেইন এরকম অনেকগুলো ছোট ডোমেইন মিলে এরকম একটা ক্লাস্টার তৈরি করবে এটাকে বলা হচ্ছে ক্লাস্টার আর এগুলো আসলে মাইক্রোস্কোপিক মানে কি খালি চোখে দেখা এই ডোমেইনটাকে আমরা একদম খালি চোখে দেখতে পারবো না আর এই ক্লাস্টারটা হয়তো আমরা সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবো এরকম আর এরকম অনেকগুলো ক্লাস্টার বা এরকম অনেকগুলো ইউনিট নিয়ে তৈরি হবে আসলে এরকম এক একটি পেড এই যে এই এক একটা আমরা খালি চোখে দেখতে পারবো কিন্তু এই যে ক্লাস্টার বা এই যে ডোমেইন এগুলোকে আমরা কোনোভাবেই খালি চোখে দেখতে পারবো না আর এই পেডগুলোর মাঝে মাঝে কি থাকবে ম্যাক্রোপোট থাকবে মানে একটু বড় অপেক্ষাকৃত বড় পোট থাকবে তো এটা আরেক ধরনের স্ট্রাকচার তো আমরা মোটামুটি আজকের ক্লাসে সয়েল স্ট্রাকচার সম্পর্কে অনেক কিছু দেখে ফেললাম কোর্স সয়েলের জন্য কীরকম স্ট্রাকচার হতে পারে অথবা ফাইন সয়েলের জন্য কীরকম স্ট্রাকচার হতে পারে সে ব্যাপারগুলো দেখলাম নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো দেখা হবে ইনশাআল্লাহ